tighten their grip one way and the other. Power and placement gets the boundary. Moved him on, and is that the end? They go for four. And Bangladesh have done it. Their first under-19 cricket World Cup. Akbar Ali has seen it to the end. যুব বিশ্বকাপ জয়ীদের হাতে দেশের ক্রিকেট, তারাই সামলাবেন বাংলাদেশের ভবিষ্যৎ ক্রিকেট দল। এশিয়া কাপের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মাঝে পাঁচজন আছেন যুব বিশ্বকাপ জয়ী দলের সদস্য: শরীফুল ইসলাম, তাওহিদ হৃদয়, তানজিব তামিম, শামীম পাটোয়ারি ও তানজিব সাকিবরা। এবার লড়বে এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট অর্জনে। ইতিমধ্যেই তাওহিদ হৃদয়কে নতুন বাংলাদেশের পোস্টার বয় বলা হচ্ছে। সীমিত পরিসরে ভয়ডরহীন খেলার যে কথা বাংলাদেশ বলে আসছে, তাওহিদ সেই সুরে তাল মিলিয়ে চলছেন দারুণভাবে। শরীফুল বেশ কয়েক বছর ধরেই খেলছেন জাতীয় দলে, দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক সিরিজ জয়ে তারও ছিল অবদান। টি-টোয়েন্টির পর শামীম হোসেন পাটোয়ারি খুঁজে পেয়েছেন নিজের ঠিকানা। চান্দিকা হাথুরে সিংহের যে অকুতোভয় বিশ্বাসের পতাকা উড়ান, শামীম সেই পতাকারই বাহক। কোচের মন জয় করে দলের অন্যতম চালিকা শক্তি হয়ে উঠেছেন শামীম। আর এই স্কোয়াডের একেবারে নতুন মুখ তানজিদ হাসান তামিম ও তানজিব হাসান সাকিব। শুরুতে তামিমকে রাখা হয়েছিল স্কোয়াডে, সাকিব ছিলেন স্ট্যান্ড বাই। ইবাদতের ইঞ্জুরিতে সাকিবের কপাল খুলে যায় মঙ্গলবার। তামিম এশিয়া কাপের স্কোয়াডে জায়গা পেয়েছেন তামিম ইকবালের ইঞ্জুরিতে। ইনিংসের শুরুতে তার মারমুখী ব্যাটিং দলকে ভালো সূচনা এনে দিতে পারবে, এই কারণেই দলে নেয়া। কোচ এরই মধ্যে তাকিয়ে দিয়েছেন ফ্রি লাইসেন্স, এবার কেবল ডানা মেলার পালা। সাকিবের ক্ষেত্রেও তাই, ঘরোয়া ক্রিকেট ও বাংলাদেশ এ দলে পারফর্ম করেই মিলেছে জাতীয় দলের টিকিট। একটা সময় যে দলটা ছিল পঞ্চপাণ্ডব নির্ভর, সেই দলটাই এখন সবটা বুনছে তরুণদের নিয়ে। বিশেষ করে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ট্রফি জয়ী দলের সদস্যরা আশা দেখাচ্ছে দেশের ক্রিকেটকে। দ্বিতীয় মেয়াদে হেড কোচ হয়ে আসার পরও চান্দিকা হাথুরে সিংহেও জোর দিয়েছেন তারুণ্য নির্ভর দল গঠনে। দলের মাঝে তৈরি করেছেন প্রতিযোগিতামূলক পরিবেশও। সময়ের সাথে তাল মিলিয়ে উদ্যমী তরুণরা খেলার চেষ্টা করছেন স্মার্ট ক্রিকেটটা। অভিজ্ঞদের সাথে মিলে কাঁধে নিচ্ছেন দায়িত্বটা। তাদের শরীরের ভাষায় আছে জেদ আগ্রাসন, আছে জয়ের তাড়না, আর প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াইয়ের সাহস। এবার কি পারবেন তারা? যেভাবে এনেছিলেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ বাংলাদেশের জন্য, সেই তরুণরাই তো এবার এশিয়া কাপ এবং বিশ্বকাপে বাংলাদেশকে স্বপ্ন দেখাতেই পারেন।